হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে ফ্রেন্ড এই ব্যক্তি ওভার থিঙ্কিং করছে প্রচুর চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি একাধিক বিষয় নেই নাইন অফ ওয়ানস এবং ব্লকেজ রয়েছে এই ব্যক্তির জীবনে অনেক এই সময় কোনো মেজর সমস্যা যেটা নিয়ে ব্যক্তি চাপের মধ্যে রয়েছে একটা কোনো বড় সমস্যা নিয়ে চাপের মধ্যে রয়েছে আরও ছোটো ছোটো অনেক সমস্যা রয়েছে এবং ওভার থিঙ্কিং করছে একটি পয়েন্টে দাঁড়িয়ে গেছে এই ব্যক্তি আমি দেখব এই ব্যক্তির বড় সমস্যা কি যেটা নিয়ে ব্যক্তি আজকে প্রচুর চাপের মধ্যে রয়েছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির বড় কি সমস্যা হেভি সমস্যা বড় মানে একদম প্রচুর চাপের ফ্রেন্ড মানে এমন সমস্যা যে ব্যক্তি সেইটা নিয়েই হয়তো তার দিন রাত ওভার থিঙ্কিং করে যায় এমন কি সমস্যা একটা সমস্যা সমাধানের জন্য অপেক্ষায় রয়েছে হয়তো তার অপেক্ষা 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 কি ব্যাপার কিসের সমস্যা এই ব্যক্তি কিছুতেই বলতে চাইছে না ফ্রেন্ড অবস্থা বলে যাচ্ছে বাট নিজের কী সমস্যাটা সেটাই বলছে না আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী সমস্যা নিয়ে এই সময় খুব চাপের মধ্যে রয়েছে কি সমস্যা নিয়ে চাপের মধ্যে রয়েছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কী সমস্যা নিয়ে চাপের মধ্যে রয়েছে জীবনে খুশি আনন্দের চায় সেটা বোঝা গেল কি সমস্যা আচ্ছা এই ব্যাপার এই ব্যক্তি মনে হচ্ছে যে তার জীবনে ইমোশনালিভাবে জুড়ে থাকা বিশ্বাস ভরসা ভরসার কোনো মানুষ নেই যাকে সব থেকে বেশি হয়তো পাত্তা দিয়েছে সেই ব্যক্তিই এই ব্যক্তিকে বেশি প্রবলেমে ফাঁসিয়েছে তার জন্য তার একটা গিল্টি ভেতর থেকে গিলটি ঠিক নয় অনুসূচনা। এই মুহূর্তে ব্যক্তি একলা কেউ নেই পাশে তার আর কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা এই ব্যক্তি কেরিয়ারে কোনো সমস্যা থাকতে পারে এই সময় একদম একাধিক মানুষ তাকে পেন দিয়েছে এই সময় ব্যক্তির হয়তো কোনো দুর্বল সময় বা হচ্ছে খারাপ সময় এরকম তুমি ধরে নাও ফ্রেন্ড এই ব্যক্তির সেই জন্যে তার মনে হচ্ছে যে কেউ নেই তার মনকে বোঝার মতো তার পাশে থাকার মতো তাকে সাপোর্ট করার মতো কেউ নেই এত মানুষ থাকতে থাকতে তার জন্য ব্যক্তি নিজের থেকে একটা তার জন্য হেভি ফিল হচ্ছে যে আমার একচুয়ালি আপন কে যাদেরকে আপন ভেবেছিল তারা তো নয় কিন্তু কে তাহলে আমার আপন এই ব্যক্তি প্রচুর সংশয়ে এবং দুটো কোনো বিষয় নিয়ে ব্যক্তি খুব কনফিউশানে রয়েছে আর ইচ্ছে নেই মনে হচ্ছে যেন জীবনে কিছুই নেই আমার কিছু করার ইচ্ছে নেই কিছু ভালো লাগছে না মনে হচ্ছে তার পুরো সময়টা খারাপ এরকম হেভি একটা নেগেটিভ এনার্জির মধ্যেই ব্যক্তি রয়েছে এবং সব থেকে বড় সমস্যা যে সম্পর্ক এই ব্যক্তির মনে হচ্ছে তার জীবনে কোনো মানুষই নেই সেরকম বিশ্বাস বা ভরসা করার মতো যে তার পাশে থাকবে অথচ এই ব্যক্তি প্রচুর মানুষের পাশে থেকেছে হেল্প করেছে এরকম হতে পারে বাট আজ এই ব্যক্তি একলা এইটি তাকে আরও বেশি করে ভাবাচ্ছে যে যে এত একা কেন একাকিত্ব অনেক বেশি পেনফুল হয় ফ্রেন্ড যে প্রত্যেকটা মানুষ সবাই একা থাকতে পারবে প্রায় সবাই স্বয়ংসম্পূর্ণ বাট একটা মনের মতো মানুষ কি যে মানুষগুলোর সঙ্গে তুমি মেলামেশা করছো কি ফ্যামিলি নিজের মতো থাকা তাদের সঙ্গে সেটা একটা আলাদা কিন্তু কেউ যখন তোমার পাশে থাকবে না নিজেকে একা মনে হবে সে জীবন অনেক পেনফুল সবাই থাকবে অথচ কেউ তোমার নয় সেটা অনেক বেশি পেনফুল হয় এই ব্যক্তি লাভার্সকেই মনে করছে ফ্রেন্ড এই ব্যক্তি লাভার্সকে প্রচুর মিস করছে এই জন্যেই তো তার লাভার্সকে হারানোর জন্যই ব্যক্তি মনে হচ্ছে আমার দুনিয়াটাই শেষ হয়ে গেছে তার মনে হচ্ছে দুনিয়ায় আমার আর কেউ নেই যতদিন লাভার্স ছিল ততদিন সব ঠিক ছিল কি হয়েছে বর্তমান লাভার্সকে নিয়ে তার ভাবনা প্রচুর হার্ড ব্রেক দিয়েছে তার লাভার্সকে প্রচুর হার্ড ব্রেক দিয়েছে এই ব্যক্তি সেগুলো নিয়ে এই ব্যক্তির প্রচুর গিল্টি হচ্ছে যে কত কান্নাকাটি করেছে কত পেন পেয়েছে সেই ব্যক্তি আজ সে লাভার্স তার নিজেকে নিয়ে বিজি লাভার্স তার নিজের কেরিয়ার ক্রিয়েটিভিটি তার জীবনের সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক কিছুর জন্যই ব্যক্তি এগিয়ে যাচ্ছে তার লাভার্স এবং আজ তাকে আর পাত্তা দিচ্ছে না তার লাভার্স প্রচুর খুশি আনন্দে রয়েছে এবং ম্যানিফেস্ট করছে জীবনে এগিয়ে যাচ্ছে নিজের মতো করে রয়েছে আর এই ব্যক্তি প্রচুর একা কোনো মানুষজন এই ব্যক্তির পাশে নেই তার মনে হচ্ছে আমি একা হয়ে গিয়েছি আর সে লাভার্সকে প্রচুর কাঁদিয়েছে এই ব্যক্তি প্রচুর কাঁদিয়েছে তার জন্যেও তার আরও বেশি কষ্ট হচ্ছে যে যে একচুয়ালি আমার নিজের হয়েছিল সে আমার থেকে দূরে তাকে আমি কষ্ট দিয়ে তাড়িয়ে দিয়েছি আর যাদেরকে আমি নিজের করেছিলাম তারা কেউ আমার নিজের নয় এই ব্যক্তি প্রচুর কষ্ট হয়েছে তার আর লাভার্সের প্রতি একটা সোল কানেকশান বা সোল কন্ট্রাক্ট এরকম একটা তার কিন্তু ফিল হচ্ছে যে এই ব্যক্তি আমাকে ভেতর থেকে অ্যাকচুয়ালি বোঝে আর ফুলফিল করতে পারে তোমরা অনেকে সোল কন্ট্রাক্টে রয়েছো ফ্রেন্ড এই ব্যক্তিও কিন্তু ওই বিষয়টাকে উপলব্ধি করার চেষ্টা করছে আজ এই ব্যক্তি পুরোপুরি একা পুরোপুরি ডিটাচ রয়েছে তোমাকেও মাঝে মাঝে ডিটাচ ফিল করাচ্ছে বা মাঝে মাঝে তুমি হেভি এনার্জি ফিল করছো এই মানুষটিকে ভাবতে গেলে বাট এই মানুষটি আজ কিন্তু পুরোপুরি একা রয়েছে কারোর সঙ্গে জুড়ে নেই কি করে ভালো থাকবে আর কি করে জুড়ে থাকবে কার সঙ্গে জুড়ে থাকবে সবাই তো পেন দিচ্ছে এই ব্যক্তি নাইন অব সোর্স তার জন্যেই তো এত অশান্তি এতটা কষ্ট তার ফিল করাচ্ছে কেউ নেই তার পাশে মনে হচ্ছে আশপাশের প্রত্যেকটা মানুষই স্বার্থপর লোভী এবং বেইমান ঠকবাজ ধোকেবাজ এরকম মনে হচ্ছে তার একটা হেভি এনার্জি মানে ডার্ক নাইট অফ দ্য সোল এরকম হতে পারে এই ব্যক্তির সময় চলছে এবং কষ্ট হচ্ছে তার লাভার্সের জন্য যে সে যা চলে গিয়েছে আমার লাইফ থেকে যেন আমার জীবনটা উজাড় হয়ে গেছে তার জন্য এই ব্যক্তি কিন্তু হেভি নেগেটিভ এনার্জিতে রয়েছে রাতভর এখন চোখের জল ফেলে কান্নাকাটি করে এই ব্যক্তি প্রচুর পরিমাণে আর ফায়ার এনার্জিতে সব থেকে বেশি এই ব্যক্তি সারাদিন থাকে ডাগ ইগো ফ্রাস্টেড হয়ে যাওয়া এই ব্যক্তি সবসময় একটা খিটখিটে মেজাজ একটা অস্বস্তির মধ্যে কিন্তু দিন কাটাচ্ছে এই ব্যক্তি কমিউনিকেশান করবে তোমার সঙ্গে আমি দেখে নিয়েছি কার সঙ্গে করবে কমিউনিকেশান আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার সঙ্গে কমিউনিকেশান করার জন্য রেডি হয়েছে কার সঙ্গে কমিউনিকেশান করতে চায় সেই ব্যক্তির সঙ্গে যে আজকে কর্ম নিয়ে বিজি নিজেকে শান্তি রাখার চেষ্টা পজিটিভ থাকার চেষ্টা স্পিরিচুয়াল হয়ে গিয়েছে এবং সে আজকে ব্যালেন্সে চলে এসছে অনেকটা তাকে ব্যালেন্স ফিল করাচ্ছে সে কিন্তু অপেক্ষায় রয়েছে আর অ্যাকশান নিচ্ছে না খুশি আনন্দে থাকার চেষ্টা করছে সেই ব্যক্তি এবং নিজেকে স্ট্রং করার চেষ্টা মেডিটেশান করছে হিলিং করছে তারপর স্পিরিচুয়াল যে সকল কাজগুলো করছে তাকে প্রচুর ব্রেক দিয়েছিল আর নিশ্চয়ই নেক্সট আর কার্ড নেওয়ার দরকার নেই যে প্রচুর ব্রেক যাকে দিয়েছিল অ্যাকচুয়ালি সে হচ্ছে তুমি ফ্রেন্ড যে এইগুলো করে যাচ্ছ তুমি এখন এবং হচ্ছে সেই ব্রেক দিয়েছিল যে লাভার্সকে হ্যাঁ না সেই লাভার্সকে যে ব্রেক দিয়েছিল তারই সঙ্গে কমিউনিকেশান হতে চলেছে তুমি শিওর থাকো ওই ব্যাগটি দ্রুত রিটার্ন করছে এই ব্যাগটি দ্রুত রিটার্ন করছে আমি দেখব ফ্রেন্ড আরও কী চলছে তোমাদের কিন্তু দ্রুত এই যে নিউ মুন রয়েছে না সামনে ফ্রেন্ড এই নিউ মুনের এবং টেনটেন্ট পোর্টাল রয়েছে তো এরই মাঝে তোমাদের ইউনিয়ন প্রচুর হবে প্রচুর ইউনিয়ন হবে প্রস্তুত হয়ে যাও এই সময় যে রাগ হচ্ছে ইগো হচ্ছে প্রচুর বিরক্ত লাগছে কান্না এগুলো সব কিছুই রিলিজ হচ্ছে ফ্রেন্ড যাতে নিউ মনে এনার্জি শিফট হবে এবং টেন্টেন্ট পোর্টালের এনার্জি শিফট হবে তাই জায়গা খালি হচ্ছে আমি তোমাদেরকে স্পেশাল একটা ভিডিওতে বানিয়ে আমি দিয়েছি কারণ তোমরা প্রচুর পেনফুল অবস্থায় রয়েছ কিন্তু ব্যালেন্স করে নাও যে যা হচ্ছে সব কিছু ভালোর জন্য যখন কিছু ভালো হবে তখন বুঝতে পারবে যে কেন সেই দিন আমাকে কষ্ট দেওয়া হয়েছিল হ্যাঁ না ফ্রেন্ড আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজকে সকালে এই ব্যক্তি কার্মিকদের ছেড়ে দিয়ে সরে যেতে চাইছে এই যে সকল মানুষেরা তার জীবন অ্যাকচুয়ালি ব্লকেজ বানিয়েছে বা যারা অ্যাকচুয়ালি তাকে প্রচুর পেন দিয়েছে না ফ্রেন্ড সেখান থেকে ব্যক্তি সরে যাচ্ছে আমি তাও তোমাকে বুঝিয়ে বলে দিচ্ছি যে ব্যক্তি কার থেকে সরে যাচ্ছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কার থেকে সরে যাচ্ছে কার থেকে সরে যাচ্ছে এই যে যাদেরকে প্রচুর পরিমাণে দিয়েছিল আনকন্ডিশনাল লাভ টাকা পয়সা টাইম মানি যা কিছু ফ্রেন্ড সব দিয়েছিলো তাদের কাছ থেকে এই ব্যক্তি সরে যাচ্ছে একজন কোন ব্যক্তি রয়েছে এই ব্যক্তির জীবনে যে প্রচুরভাবে এই ব্যক্তির উপর হাবি রয়েছে প্রচুরভাবে হাবি রয়েছে এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি সরে যাচ্ছে যে আর নো এই এত কিছু দিয়ে যখন বিনিময়ে আমি একাই হলাম বিনিময়ে যদি যদি আমাকে এই ডার্ক নাইট অব দ্য শোল আমাকে ঝেলতে হয় তাহলে এদেরকে দিয়ে আমার লাভটা কি সারা জীবন দিয়েই যাব বিনিময় কিছুই পাবো না একটা শিক্ষা এই ব্যক্তি পেয়েছে এই ব্যক্তি একটা শিক্ষা পেয়েছে জোরালো এবং সেই জন্য সে সরে যাওয়ার পরিকল্পনা করছে যেগুলোতে ব্লকেজ রয়েছে যে দেখতে পাচ্ছে যে অ্যাকচুয়ালি জীবনে ব্লকেজগুলো কি কি। সেগুলোর থেকে ব্যক্তি সরে যাচ্ছে এবং দূরে চলে যাওয়ার চেষ্টা করছে এই ব্যক্তি দূরে সরে যাওয়ার চেষ্টা করছে ম্যানিফেস্ট করছে তার লাভার্সকে এই ব্যক্তি ম্যানিফেস্ট করছে যে আমার লাভার্স কোথায় চলে গেল আমাকে ছেড়ে তার মনে হচ্ছে তার লাভার্স যে জীবন থেকে চলে গেছে তার চলে যাওয়াটা মনে হচ্ছে যেন তার প্রাণটাই বেরিয়ে গেছে যে তার সে যে ছিল ব্যালেন্স সব কিছু ছিল খুশি আনন্দ সব কিছু ছিল কিন্তু সে যা চলে গেছে জীবন থেকে মনে হচ্ছে যেন তার জীবন থেকে পুরো শরীর রয়েছে কিন্তু প্রাণ তার নেই যেন সেই খুশি সেই আনন্দ কিছুই যেন মনকে ছুঁছে না ভেতরে যেন একটা আলাদা পরিবেশ হয়ে রয়েছে এই ব্যক্তির প্রচুর পরিমাণে মিস করছে ফ্রেন্ড এই ব্যক্তি প্রচুর মিস করছে এই সময় হেভি মিসিং এনার্জি এই ব্যক্তির এই জন্যে এত ওভার থিঙ্কিং এনজাইটিতে এই ব্যক্তি ফেসে রয়েছে এই অবস্থা এই ব্যক্তি এই কারণে ডেটা আছে রয়েছে যে কার্মিকরা আজ এই সময় অন্তত এই ব্যক্তিকে প্রচুর ঝালাফালা করছে কার্মিক ব্যক্তিরা আর কার্মিক ব্যক্তিরা যে ঝালাফালা করছে না ফ্রেন্ড সেগুলো এমনি নয় এই ব্যক্তিকে শেখানো হচ্ছে বোঝানো হচ্ছে যে কার্মিক অ্যাকচুয়ালি কি। যাদেরকে তুমি এত কিছু মাথায় তুলে রাখছো যাদেরকে নিয়ে তুমি এত এ করছো তারা একচুয়ালি সত্যি কে কারা হ্যাঁ এই ব্যক্তি নিজের হিসেবে বাঁচতে চেয়েছিল কিন্তু কার্মিকেরা তাকে আচ্ছা করে শিক্ষা দিচ্ছে আজ কার্মিকদের পাশে থেকেও এই ব্যক্তি ডিটাচ কার্মিকেরা প্রচুর হেডেক দিচ্ছে এই ব্যক্তিকে তুমি সিওর থাকো এই কার্মিকেরা প্রচুর হেডেক দিচ্ছে এবং তার জন্যে প্রচুর একটা আছে বা একটা হেভি এনার্জি ব্যক্তি রয়েছে যে কারোর উপর ভরসা নেই তার এরকম মনে হয়েছে যে কারোর উপর ভরসা নেই কার উপর ভরসা করবো এই তো অবস্থা যা যেখানে দিয়েছে এই ব্যক্তি সবই সবই একদম বেকার এই যে এত কিছু দিয়েছে টাকা পয়সা যা কিছু দিয়েছে যে সকলে কার্মিকদেরকে না ফ্রেন্ড এই কার্মিকদের দিয়ে বিনিময়ে ডার্ক নাইট অব দ্য শোলেই ব্যক্তি রয়েছে আর সব কিছু বেকার যে আমি কেবল শুধু ছুটে গেছি এই মানুষগুলোকে দেওয়ার জন্য করেই গিয়েছি কিন্তু কোনো দিন না ওদের মনে স্থান পেলাম না ওদের মনকে ভরাতে পারলাম এই ব্যক্তিকে যা কিছু দিয়েছিল না এই ব্যক্তিকে সে তারা বোঝাচ্ছে যে তোমার কোনো ভ্যালু নেই আমাদের কাছে তুমি তো কেবলমাত্র এমন কিছু মেশিন টাকা পয়সার বা কিছুর একটা মেশিন হতে পারো হ্যাঁ না এই ব্যক্তি তার জন্য খুব কনফিউশন রয়েছে খুব চাপের মধ্যে রয়েছে যে আমি কাকে তাহলে মানবো কাকে ভরসা করবো কার কাছে থাকবো তোমাদের সম্পর্কে অনেকে ডিফারেন্স অনেক থাকতে পারে ফ্রেন্ড যার জন্য ব্যক্তি আরও বেশি চাপে যে চাইলেও আসতে পারছে না আমি দেখবো চানুষ কী বলছে তোমাদের সম্পর্কে কতটা চেঞ্জ হলো সম্পর্কে তোমাদের বহুদিন পর অনেকগুলো এসছে চামুস লাভার্স এখানে তুমি দেখো ফ্রেন্ড খুব সুন্দর এসেছে ইউ এসেছে লাভ ইউ লাভ ইউ দেখেছ যে লাভ ইউ এটা একটা দারুণ কিন্তু এ যে হেভি এনার্জি তার মানে একটা যে মিসিং এনার্জি সেটা খুব ভালো করে দেখো তোমার কাছেই তার খুশি আনন্দ রয়েছে তার লাভার্সের কাছে তার যে খুশি আনন্দের চাবি রয়েছে লাভার্সের কাছে আর হচ্ছে লাভ ইউ খুব সুন্দর কিন্তু মেসেজ তোমার জন্য ফ্রেন্ড তুমি দেখো এইখানে দেখো লাভ এসেছে যাকে বিনা আজকে তার কতটা পেন হচ্ছে যাকে বিনা তার জীবনটা আজকে কিন্তু প্রচুর পরিমাণে চাপে এবং এইখানে দেখো রি ইউনিয়নের একটা মেসেজ এসেছে পড়েছে আবার কোথায় লাভার্সের কাছে এবং হচ্ছে এই কার্ডিকে দ্য হারমিট একদম পুরো চুপচাপ রয়েছে ডিটাচ রয়েছে এই ব্যক্তি এবং লাভার্সের কাছে এসে পড়েছে তুমি শিওর থাকো তোমাদের রি হতে চলছে দ্রুত এই ব্যক্তি প্রচুর ভালোবাসে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছে ড্রামা বন্ধ হয়ে গেছে কার্মিকদের ড্রামা এই জায়গাটিতে তুমি এবার দেখে নাও ফ্রেন্ড যে একটি টু অফ সোর্সের কাছে মানে কারের উপরে পড়েছে যেগুলো সব উল্টোই পড়েছে বেশিরভাগই উল্টো কার্মিকদের সঙ্গে সম্পর্ক গ্রোথ টোটাল স্টপ তাদের ড্রামা স্টপ হয়ে গেছে কার্মিকেরা যে ধরনের পার্টটি ছিল সেগুলো পুরো রিলিজ হয়ে গেছে অনেক বিষয় এখনও বাকি রয়েছে তাদের নিয়ে কোনো স্বপ্ন নেই ড্রিম পুরো একদম বন্ধ যে সকল স্বপ্নগুলো দেখেছিলো কার্মিকদের নিয়ে সেগুলো পর্যন্ত স্টপ হয়ে গেছে তাদের প্রতি চাওয়া পাওয়া একদম সীমিত করে দিয়েছে তোমার প্রিয় মানুষটি এবং এখানে অনেকের ক্ষেত্রে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি থাকতে পারে এবার তুমি দেখো এই যে এইগুলো এইগুলো কিন্তু একটু দূরে দূরে পড়েছিল তাই না এই তিনটি জিনিস হ্যাঁ না এই তিনটি এই যে লাভ ইউ লাভ এবং হচ্ছে এ হচ্ছে পালক হ্যাঁ ফ্রেন্ড এই তিনটে কিন্তু দূরে দূরেই পড়েছে আর বাকিরা কিন্তু টু অফ সোর্সের উপর পড়েছে একদম মিডিল বরাবর যদিও আমি এতটা খেয়াল করে ফেলিনি আমি মিডিলেই ফেলে দিয়েছি যাই হোক তো তিনটিতে খুব সুন্দর কিন্তু রি ইউডানের জন্য তিনটি এসেছে আর বাকি দেখো উল্টো উল্টো হ্যাঁ না গ্রোথ কার্মিকদের সঙ্গে সম্পর্ক টোটাল গ্রোথ একদম স্টপ হয়ে গেছে ওদের ড্রামা স্টপ হয়েছে কিছু বিষয় এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি পট্টি বাঁধা রয়েছে ওদের সঙ্গে নিয়ে কোনো ড্রিম নেই ওদের সঙ্গে চাওয়া পাওয়া সীমিত এবং অনেকের ব্ল্যাক ম্যাজিক থাকতে পারে খুব সুন্দর কিন্তু ম্যাসেজ তোমাদের সম্পর্ক নিয়ে সব থেকে খুব সুন্দর ম্যাসেজ এই জায়গাটিতে হ্যাঁ না লাভ ইউ তোমাকে তুমি তার কাছে সব কিছু খুশি আনন্দের সব কিছুই তোমার সঙ্গে টেকের সম্পর্ক সম্ভব হ্যাঁ না এইটা কিন্তু খুব কমই এইভাবে একসাথে খুব কমই আসে ফ্রেন্ড খুব পজিটিভ মেসেজ তোমার জন্য রিউনিয়ন দ্রুত হতে চলেছে একটু অপেক্ষা করে নাও ফ্রেন্ড নিজেদেরকে আর একটু রিউনিয়নের জন্য প্রস্তুত করে নাও পজিটিভ থাকো তোমার ঈশ্বর আল্লাহ কখনোই তোমার সঙ্গে অন্যায় হতে দেবে না কখনোই অন্যায় হতে দেবে না তুমি নিশ্চিন্তে থাকো ভরসা রাখো দ্রুত রিউন হতে চলেছে এই ব্যক্তি রিটার্ন করছে একটু সময় দাও এই ব্যক্তিকে ব্যালেন্স হতে একটু সময় দাও হ্যাঁ না ফ্রেন্ড আমি দেখব আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে ইন্টারনাল গ্রোথ এই ব্যক্তি কমিউনিকেশান করে তোমার সঙ্গে এই যে কমিউনিকেশান করে তোমার সঙ্গে একটা চাইছে যে শুরু হোক সম্পর্কে এ যা হবে ভেতর থেকে একদম বিশ্বাস ভরসা প্রেম ভালোবাসা সব কিছু নিয়ে যে একটা সিদ্ধান্তবালা পেয়ার সে তুমি যে কন্ডিশনে থাকো না কেন ওই ব্যক্তি চায় যে পুনরায় সম্পর্ক সেইভাবেই হোক এ কিন্তু হয়তো তুমি বলবে যে সম্ভব নয় থার্ড পার্টি এসে এই বিষয়গুলো ফ্রেন্ড সোলের সোল লেভেলের বিষয় এনার্জি মানে হচ্ছে সোল এনার্জি মানে বডি নয় তাই না ভেতরে মানুষের ভাবনা তুমি আজকে সারাদিনে কত কিছু ভেবে নিয়েছ পজিটিভ ভেবেছ নেগেটিভ ভেবেছ কখন কি অবস্থাতে ছিলে তোমার এনার্জি আপ হচ্ছে ডাউন হচ্ছে কখনও কান্নাকাটি করছো কখনো একদম খুশি আনন্দে রয়েছ তার মানে কি তুমি খুশিতেই শুধু রয়েছ নাকি শুধু আনন্দেই মানে কষ্টতেই রয়েছ ডাউন করে না তো আজকে এই মুহূর্তে যে এনার্জি ধরা পড়েছে তোমার প্রিয় মানুষটির না ফ্রেন্ড এই থার্ড পার্টিদেরকে তো ভালো করে কার্মিকদের এই এই ব্যক্তি বুঝতে পারছে যেমনই তেমনি তোমাকে নিয়ে কিন্তু যে যথেষ্ট পজিটিভ তার ভাবনা চিন্তা এবার আমি দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কী অবস্থাতে রয়েছে তুমি কেরিয়ারে গ্রোথ করছো এইটাই তো তার লাভার্স কী করেছিল মানে কী করছে সেখানে এই এই কার্ডটি এসেছিলো কেরিয়ারে গ্রোথ করছো তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো স্ট্রং রয়েছো নলেজ গেন করছো কার্মিকদেরকে হাঁটিয়ে দিচ্ছ এইদেরকে নিয়ে চিন্তাভাবনা এই মানুষটার থেকে আশপাশের মানুষকে নিয়েই বেশি তোমার চিন্তা ভাবনা হয় এবং তুমি চোখের জল ফেলো আর তুমি চাইছো রিউনিয়ন হোক এই মানুষটা তোমার সঙ্গে যেন পুনরায় সম্পর্ক ঠিক করে দেয় এবং উদাস মনে হয় এই মানুষটাকে বিনা একা মনে হয় যেন থাকা মুশকিল হয়ে যাচ্ছে তুমি খুশি আনন্দে থাকার চেষ্টা করছো নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং নিজেকে শান্তিতে একটা সুন্দর জীবন দিতে চাও একটা নীরব একটা শান্তি এই রকম লাইফ তুমি চাইছ তোমরা অনেকে ম্যানিফেস্টও করছো এবং এই ব্যক্তির হার্ট ব্রেক যে দিয়েছিল সেগুলোকে তুমি রিকভার করে নিচ্ছ যে ওকে যা হওয়ার হয়ে গেছে আমি পুনরায় ক্ষমা করে দেবো এই রকম একটা এবং তুমি ভবিষ্যৎ নিয়ে স্ট্রং আরও হতে চাও তুমি ফাইন্যান্সিয়ালি উন্নতি করতে চাও ম্যানিফেস্ট করছো এই মানুষটিকে এবং হচ্ছে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো লাইফে গ্রোথ চাও স্ট্রং থাকার চেষ্টা যে আর আগের মতো উইক হয়ে যাব না এই মানুষটিকে আর আগের মতো সেই জায়গা দেব না যেটা আমি ভুল করেছিলাম তুমি চাও না আর সেই একই রকম ভুল করে আবার কষ্ট পেতে আমি দেখব ফ্রেন্ড যে এই ব্যক্তি আজকে তোমাকে কি মেসেজ দিতে চায় আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কি মেসেজ দিতে চায় তোমাকে বলছে যে সে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছে তুমিও নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করো পজিটিভ থাকার চেষ্টা করো তোমার ইনটিউশানকে ফলো করো সেও তার ইনটিউশানকে ফলো করছে নিজেকে হিল করছে এই ব্যক্তি এই সময় ব্যক্তির হিলিংয়ের খুবই দরকার কারণ ডার্ক নাইট অফ দ্য শোলে রয়েছে ব্যক্তি হেভি এনার্জিতে রয়েছে তাই হিলিংয়ের খুব দরকার ব্যক্তি ব্যালেন্স হওয়া খুবই জরুরি আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তির নেক্সট অ্যাকশান কি হতে পারে তোমার জন্য নেক্সট এই ব্যক্তি কি করতে পারে এই ব্যক্তি স্ট্রং হবে একদম হিলিং আগে জরুরি ব্যক্তির এই যে দেখো ডার্ক নাইট অফ দ্য সোল থেকে দ্য সান কতটা পরিবর্তন হয় জরুরি এই ব্যক্তির মন মস্তিষ্কে এরকম ঝুঁকে থাকা আর এইরকমভাবে একটা গ্লেজ তুমি দেখো এই এই রকম আসা খুবই জরুরি সেই জন্য বলছে যে এই সম্পর্কে একটা নতুন করে শুরু যেটা হবে সেটা খুব ভালোভাবে হবে এবং নিজেকে তাই বদলানো খুবই জরুরি এই ব্যক্তির তার জন্যে কিন্তু সে এই জায়গা থেকে নিজেকে আগে বদল ঘটাবে হিলিং নিজেকে একটা দেবে বা হিল করে তারপর তোমার কাছে ফিরবে এই ব্যক্তি আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি থেকে বেশি হাইলাইট করেছে ট্রান্সফরমেশান চলে হ্যাঁ না ফ্রেন্ড এখানে ফায়ার এরিস লিও জেটেরিয়াস মেস সিংহ ধনু রয়েছে আর্থ টরাস ভর্গ ক্যাপ্রিকন কন্যা মকর এবং রয়েছে এয়ার জিমিনি লিব্রা মিথুন তুলা কুম্ভ এখানে রয়েছে ফায়ার রয়েছে এয়ার রয়েছে জেমিনি লিব্রা তুলা এবং রয়েছে ওয়াটার ক্যান্সার এখানে ফায়ার ফায়ার থেকে বেশি তোমার প্রিয় মানুষটি একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে প্রচুর হেডেক দিয়েছে থার্ড পার্টি থার্ড পার্টির বিষয় নিয়ে কার্মিক যে সকল ব্যক্তিরা রয়েছে তাদের বিষয়ে ব্যক্তি মানসিকতার পরিবর্তন হচ্ছে এবং এই সময় ব্যক্তি হেভি একটা ডিপ্রেস এনার্জিতে রয়েছে একটা এনজাইটি ডিপ্রেস স্যাড যে এই ধরনের যে একটা এনার্জি ব্যক্তির মধ্যে রয়েছে ভালো মন্দ খুঁজে পাচ্ছে না কেবল ঝেলছে এই বিষয়গুলোকে এবং থার্ড পার্টি সেই জিনিসগুলো দিচ্ছে এই যে থার্ড পার্টি এইভাবে দিচ্ছে এই ব্যক্তিকে তার জন্য চাপের মধ্যে রয়েছে আর এই ব্যক্তি তার জন্যে মন একটা পরিবর্তন আসছে যখন কোনো মানুষের মানুষকে নিয়ে তুমি একরকম ভাবনা চিন্তা করে করে রেখেছ তার যখন কিছু করণীয় ঘটনা তোমার সামনে চলে আসবে তখন তুমি শিওর ওই ব্যক্তিকে ওই ঘটনার উপর ভিত্তি করে তুমি তোমার মন মস্তিষ্কের একটা বদল তুমি ঘটাবেই আর তুমি এতদিন ধরে সে তুমি এক বছর দশ বছর বারো বছর ধরে যদি কাউকে তুমি কিছু হয়তো ভালো কিছু ভেবে রেখেছিলে তার সত্ত্বেও তোমার সেই ভাবনা পুরো বদলে যাবে একটা ঘটনাতে এই ব্যক্তিরও কারণ একটা ঘটনার ভিত্তিতেই তার আগের যে সকল করণীয় কুকীর্তিও বেরিয়ে চলে আসবে ঠিক সেই রকমভাবেই ব্যক্তিরও কিন্তু একই রকম থার্ড পার্টি দেশে যে যেমন হোক না কেন তাদের যে কুকীর্তি কিছু একটা এই ব্যক্তি দেখেছে তার জন্য প্রচুর পরিমাণে মানসিক চাপে এবং তার চিন্তা চিন্তাভাবনার বদল কিন্তু হতে চলেছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি রিটার্ন করবে তোমার জন্য ফ্রেন্ড মানে তোমার কাছে অবশ্যই ফিরবে ফোন মেসেজ আসতে পারে সে অবশ্যই তোমার ডিভাইন টাইম রয়েছে আর দ্রুত কিন্তু ফিরবে এই ব্যক্তি কারণ এই সময় ব্যক্তিকে প্রচুর হিলের মানে হিলিং এর খুবই দরকার হিলিংয়ের খুবই দরকার এই ব্যক্তি এই সময় কিন্তু ডার্ক নাইট অব দা শোলে রয়েছে এইরকম অবস্থাতে কিছু দেখতে পাচ্ছে না যে একচুয়ালি কি করা উচিত এই সময় তাই নিজেকে এই একটি পয়েন্টে দাঁড় করে রেখে ওভার থিঙ্কিং করে যাচ্ছে এই ব্যক্তি কোনো অ্যাকশান নেই এই সময় অ্যাকশান নিলেও কিন্তু খুব খারাপ হয়ে যাবে তুমিও একটা খুব ভালো অবস্থাতে নেই রিউনিয়ানকে অ্যাচিভ করার মতো তোমাকেও ব্যালেন্স হতে হবে তোমাকেও হিল হতে হবে এই ব্যক্তিকেও হিল হতে হবে ব্যালেন্সে আসতে হবে তবে রিউনিয়ান হবে ঠিক আছে ফ্রেন্ড তো এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ